এখানে ক্লিক করলে অর্ডার পাবেন। ভালো সামনে 3টা বাজে। এখন এটা কিসে আছে? ইংলিশে আছে তাই না? মানে ইংলিশ থেকে কি বাংলাতে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ফন্ট যেখানে আছে ক্যালিব্রি বডি সেটা আমরা কি দিব, টাইমস নিউ টাইমস নিউ মানে এখানে ছুটি নিয়ম দি এই এটা কি এটা ছুটি নিয়ম দি নিয়ম দি তাহলে এটা করার সাথে সাথে আমাদের এখানে এটা কি বিজয় বায়ান্ন করতে হবে, ঠিক আছে? বললে এখন আমরা বাংলাতে লিখতে পারি। প্রসেসটা আমি একটু বাড়িয়ে দিলাম। ক্লাস কামে কি রেখো যুক্ত করলো এনে কি বাংলা ওয়ার্ড গুলো তো চিনো তাই না? নো দেখতে জানো সবগুলো দেখে দিচ্ছি, সবগুলো দেখে দিবো মানে যেটা আছে সবকটা করে দিবো আমরা। তাহলে কিছু মেইন মেইন যেগুলো আছে যুক্ত করলো ওইটা দেখাবো। প্রথমে এটা কি রাঙামাটি, ঠিক আছে? রাঙামাটিটা লিখে নিন। উমযোগ এখানে যুক্ত বর্ণ লেখার ক্ষেত্রে কি করতে হবে, কোন অক্ষর যদি যুক্ত করতে হয় তাহলে এখানে কি জি, ঠিক আছে? ইংলিশে জি চাপলে এটা যুক্ত হয়ে যাবে। তাহলে উম তারপরে জি মানে এই জি জি দেওয়ার পর তারপরে কি গ, ঠিক আছে? উম আর গ যোগ করলে কি রাঙ্গা মানে উম গ যোগ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে বিজ্ঞানের যুক্ত বর্ণটা কি হবে, জ যোগ সিক্সট হ, ঠিক আছে? মানে নিয়ম জ যোগ নিয়ম তাহলে কি হবে বিজ্ঞান, ঠিক আছে? আর যদি বর্ণা থাকে মানে খাতায় লিখতে পারো তাহলে বিজ্ঞান চট্টগ্রাম। প্রথমে চ লিখলাম, তারপরে দেখি যুক্ত বর্ণ কিন্তু এখানে এটা টয়টো ত তারপরে যোগ ত, ঠিক আছে? চট্টগ্রাম গ রফলা চট্টগ্রাম এসে চট্টগ্রামের যুক্ত বর্ণ বিদর গ বি গ যুক্তি এটা দিতে হলে কি করতে হবে, শিব দিয়ে তারপরে উপরটা কৃষ্ণ ক্রিকেট লেখতে হলে কি হবে, প্রথমে ক দিতে হবে, তারপরে এখানে ক দিতে হবে, তারপরে এখানে রফলা লেখুন কি ক্রিকেট, ঠিক আছে? এই এই এইটা রফলা দিতে হবে তাহলে এখানে কটা ক চিহ্নটা এরকম হয়ে যাবে ক্রিকেট। মঞ্চ ম নিয় নিয়োজক চ মঞ্চ আইডেসে নিয়োজক চ গঞ্জ ব্রাহ্মণ ভৈরব ভৈরফলা আকার ব্রাহ্মণ ম যোগ ফ ম যোগ ব্রাহ্মণ, ঠিক আছে? ব্রাহ্মণ ম যোগ ম এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বৃক্ষ ক যোগ স এটা হচ্ছে কি ক তারপরে যোগ শিব দিয়ে এইসব, ঠিক আছে? শিব দিয়ে এইসব মানে উপরে ছটা মদিনেশ্বর বৃক্ষ একইভাবে
যোগ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমি এটা দিলাম ক, ক দেওয়ার পর আরেকটা ক দিলাম, মানে এরকম দুইবার লেখা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, একটা মুসলাম মুসার পর যোগ সরি আছে আছে নাই যোগ হয় নাই, ঠিক আছে? তাহলে যদি একবার ভুল হয় তাহলে আমার কি পুরো কটা মুছে আবার নতুন করে ক লেখা, তারপর যোগ দিয়ে, ঠিক আছে? একবার ভুল হলে পুরোটাই কাটতে হবে। ঠিক আছে, দ যোগ ধ যুদ্ধ সবসময় যুক্ত করতে হলে জি চাপতে হবে, জি চাপার পর যুক্ত হবে। মন্ত্র নযোগ তো দিলে এরকম হবে মন্ত্র, ঠিক আছে? তো এরপর আবার যখন রফলা দিব তখন এটা চেঞ্জ হয়ে যাবে। এটা শুধু এখানে রাষ্ট্রীয় দীর্ঘিকা দিয়ে দিলে হয়ে যাবে, মন্ত্রী নযোগ তো দীর্ঘিকা যোগ মানে জি, যোগ মানে কি জি যুক্ত করতে হলে জি শিকার আমি একবার ভুল দেখছিলাম চূড়াটাই কাটতে হবে, তারপরে আবার নতুন করে ন যোগ ত, ঠিক আছে? যোগ দিয়ে শুরু করি তাহলে কিন্তু হবে, মটাও কাটতে হবে আবার ম যোগ প, আবার দিতে হবে কমপ্লিট, ঠিক আছে? এখন আবার ম যোগ প্রথমে ধরো এই বঞ্জ লেগেছে না সর্বর্ণ, সর্বর্ণের এখানে প্রথমে কি সযোগ ব, প্রথম বয় জফলা নিয়োগ ব্যঞ্জন ব্যঞ্জন হবিগঞ্জ, এই সেম টু সেম এই নিয়োগ
লিখবেন পয়সা বাট মানে এরপর কি হবে টেক্স বিশ্ববিদ্যালয় এটা কোনো করবে সযোগ বিশ্ববিদ্যালয় প্রথমে ম যোগ প আবার আকার কম্প যোগ কম্পোজ হার্ড ডিস্ক হার্ড তারপরে কি ডিস্ক ডিস্কের ডিস্ক প্রথমে স দিতে হবে তারপরে কি ক উপরে যেটা থাকে ওইটা আগে দিতে হবে তারপরে নিচেরটা যোগ করতে হবে কাঙ্ক্ষিত সরকার কা কাঙ্ক্ষিত সরকার কা অবশ্যই প্রথমে উম দিতে হবে উম যোগ কি খ কাঙ্ক্ষিত প্রথমে ক্ষীয় লিখতে হবে তারপরে কি ওটার সাথে আবার যোগ দিয়ে ম দিতে হবে তারপরে লক্ষ্মী তারপরে দীর্ঘিকার লক্ষ্মী স্নিগ্ধ সযোগ ন সিঙ্গেল তে কি সযোগ ন গ যোগ স্নিগ্ধ সন্ধ্যা স ন যোগ ঘ সন্ধ্যা সযোগ ব স তারপরে আবার যোগ তারপরে কি যতটা ইয়া থাকবে ততবার যোগ দিতে হবে গণপ্রজাতন্ত্রী গ্রহফলা জলকাঞ্চা সন্ত্রী ত মানে মন্ত্রী যেভাবে ছিল একই সেম টু সেম এই গণপ্রজাতন্ত্রীটাও একই হবে যুক্ত কমিটি সশস্ত্র সশস্ত্র ছয় গ্রহফলা এখানের মধ্যে